আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে এই শাকগুলোকে কোথায় কী নামে ডাকে আমি জানি না, আমরা এই শাকগুলোকে ভুট্টা শাক বলে থাকি। আপনারা যদি অন্য কোনো নামে ডেকে থাকেন কমেন্ট করে জানাবেন। এই শাকগুলো শুধু পাতাগুলো নিতে হয়, তো আমার শাশুড়ি আমাকে কেটে দিচ্ছেন। আজকের ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, সবার কাছে রিকোয়েস্ট ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার শাকগুলো সম্পূর্ণই কেটে দেওয়ার পর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন শাকটা খুব ভালো করে আমি কুচি কুচি করে নেব। আর এই শাকটা খুব ভালো করে কুচি কুচি করে নিতে হয় না হয় কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এই শাকটা আমি কেটে একটা ডেকচিতে নিয়ে নিচ্ছি, কারণ এই শাকটা আগে থেকে একটু সিদ্ধ করে নিতে হয়, মানে ভাপ দিয়ে নিতে হয়, সেজন্য আমি প্রথম থেকে ডেকচিতে নিয়ে নিচ্ছি। তারপর সম্পূর্ণ শাক কাটা হয়ে গেলে আমি একটু লবণ দিয়ে শাকটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমার পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলো একটু চপ করে নিব। আর এইভাবে করে চপ করে নিলে, চপ করে যদি শাকের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু শাকটা খেতে খুব মজা হয়। আর আমি এভাবে করে চপ করছি, কেউ চাইলে দা অথবা ছুরি দিয়েও চপ করে নিতে পারেন। তো আমি গ্রেটারটা দিয়ে চপ করে নিয়েছি। তো আমার শাক গুলো ভালো, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন শাকটা ভাজা করব, আর সেজন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। সরিষার তেল খাওয়াটা কিন্তু স্বাস্থ্যসম্মত এবং সয়াবিন তেলের তুলনায় পরিমাণও কিন্তু কম লাগে। আর আজকে আমি যেভাবে শাক ভাজাটা দেখাচ্ছি এতে করে কিন্তু শাকের পুষ্টিগুণ অটুট থাকে এবং শাকের কালাটা থাকে খুবই চমৎকার। আর শাকের কালার যখন একদম সবুজ কালার থাকবে বা শাকের কালারটা যখন চেঞ্জ না হবে তখন কিন্তু শাকের পুষ্টিগুণ ভালো থাকে। তো আমার পেঁয়াজ রসুনগুলো যখন লাল লাল হয়ে গেছে সামান্য একটু, তখন আমি শাকগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শাকের সাথে মিক্স করে দিব। তারপর সব শেষে আমি একটু শুকনা মরিচ ফাঁকি আমি এখানে দিয়ে বাছ নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার শাক ভাজা অলমোস্ট রেডি। আর শুকনো মরিচের ফাঁকিটা সবার শেষে দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।